এ যেন মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সমাজে পাগলি কিংবা ভারসাম্যহীনরা মা হয়, কিন্তু বাবা হয় না কেউ। দিন শেষে অচেনা অজানা রাস্তায় অলিতে গলিতে পড়ে থাকতে হয় তাদের। ঠিক এমন ভাবে এই শীতের মধ্যে একটি নবজাতক শিশুকে নিয়ে রাস্তায় পড়েছিলেন এক ভারসাম্যহীন নারী। ভাগ্যের এমন নিদারুণ সময়ে তার কাছে কেউ এগিয়ে আসেননি, বরং বেশিরভাগই ছবি তোলায় ব্যস্ত ছিলেন। তবে ব্যতিক্রমী ছিলেন হবিগঞ্জের মাধবপুরে ইয়োনো। মানবতার দৃষ্টান্ত দেখিয়ে পড়ে থাকা সেই মা ও শিশুর দায়িত্ব নিলেন। উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুর আহসান জানান, রোববার দুপুরে উপজেলার তেলিপাড়ায় একটি সরকারি দাপ্তরিক কাজ শেষ করে ফেরার পথে অপরিচিত এক ব্যক্তির মাধ্যমে খবর পাই নাম পরিচয়হীন এক মহিলা উপজেলার জগদীশপুর এলাকার মুক্তিযোদ্ধা চত্বরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছেন। দ্রুত ছুটে গিয়ে সেখানে দেখতে পাই উৎসুক জনতার ভিড়। ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখি মানসিক ভারসাম্যহীন প্রসূতি মহিলা নবজাতক এক ছেলে সন্তানের স্বাভাবিক জন্ম দিয়ে জীর্ণ শীর্ণ অবস্থায় রাস্তায় পড়ে আছেন। কেউ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসছেন না, বরং ছবি উঠানো নিয়েই ব্যস্ত। এই অবস্থা দেখে আমার গাড়িতে থাকা একটি কম্বল দিয়ে তাকে দ্রুত ঢেকে দেই এবং সাথে সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেই। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইশতিয়াক মামুনের সাথে মিডওয়াইফ রুকসানা বেগম, SSN আম্বিয়া, RMO আবুল হাসনাতকে সঙ্গে নিয়ে দ্রুত হাজির হয়ে ওই মহিলাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ও দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন। আসার পথে বাগানে তার ফোন লোকে না, এর মধ্যে এই বাচ্চার তথ্যটা পাইলাম। তথ্যটা পেয়ে আসার জগদীশপুর মোড়, যেহেতু মোড়ে নেমে দেখি যে প্রসব হয়ে আছে, পরে দ্রুত কম্বল দিয়ে ডেকে পার্শ্ববর্তী ক্লিনিক থেকে লোক আসলো এবং ইউএচপি মোড়কে জানাইলাম। প্রাথমিক সেবা দিয়ে আমরা গাড়িতে তুললে বাচ্চাটা সেভ করা, এটা উদ্দেশ্য ছিল। অ্যাজ সুন অ্যাজ পসিবল এখন হাসপাতালে আছে, আল্লাহর রহমতে সেফ। তো আমরা সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলছি, তো সমাজসেবা অধিদপ্তরের হেল্প নিয়ে যদি আদালতের বিজ্ঞ আদালতের নির্দেশনা প্রয়োজন হয়, নির্দেশনা নিয়ে বাচ্চাটাকে কিভাবে ভালো রাখা যায়, যদি কোনো অভিভাবকের কাছে দেওয়া যায় বা সেফ হোমে দেওয়া যায়, এটা মোটামুটি আমরা চেষ্টা করব। পাগলিটা মা হয়েছে, বাবা হয়নি কেউ। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে পৃথিবী না বুঝলেও সদ্য ভূমিষ্ঠ হওয়া ছেলেকে জড়িয়ে ধরে শুয়ে আছে মানসিক ভারসাম্যহীন মা। হয়তো এটাই মায়েদের চরিত্র। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য হাজির হচ্ছেন অনেকেই। সদ্য ভূমিষ্ঠ হওয়া ছেলের ব্যাপারে পরবর্তী পদক্ষেপ কি জানতে চাইলে মনজুর আহসান বলেন, অনেকেই দত্তক নিতে চাচ্ছেন, কিন্তু আমরা এখনই কাউকে দিতে চাচ্ছি না। ছেলেটির নিরাপত্তার জন্য দরকার হলে চাইল্ড হোমে দেয়া হবে। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, নিউজ ডেস্ক।